স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবু, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের তো দোয়া করতেছো সবাই মিলে, ভালো না থাকে আল্লাহ সুবহান তাআলা তো রহমানের রহিম, তোমাদের দোয়াতে সব ভালোই রাখবে। স্যার এটা লাইভে আছে রানা ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা লাইভে গেছে? জি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শোর আজকের যে দিন, আমাদের সোমবার, সোমবার একটা ভালো দিন এবং এই দিনটা আমাদের কাছে আরো বেশি চমৎকার হয়ে উঠছে, কারণ আজকে আমাদের প্রিয় অভিভাবক, আমাদের অন্যতম সংগঠক এবং দেশের প্রতিষ্ঠাতা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের শুভ জন্মদিন। আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে স্যারকে সালাম, দোয়া এবং জন্মদিনের রক্তিম শুভেচ্ছা জানাই। স্যার, আমরা স্যার আপনার কাছে জানতে চাইবো না, এটা আপনার কততম জন্মদিন? আপনার জন্ম তারিখ, জন্মদিন যততমই হোক না কেন, আপনি আমাদের কাছে চিরতরুণ এবং আপনি দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবেন, আমাদের মাঝে থাকবেন, সুস্থতায় থাকবেন, প্রাণের আনন্দে আপনি আমাদের সঙ্গে থাকবেন, সেটাই হচ্ছে আমাদের দিক থেকে চাওয়া এবং আজকের দিনের শুভকামনা। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী। আমরা ফেসবুকের যে আমাদের বিসেফ ফাউন্ডেশনের ফেসবুকে আমরা একটা জুম লিংক শেয়ার করেছি, এই জুম লিংক আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা কেউ স্যারের সাথে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চান। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এটা সকলের জন্য উন্মুক্ত, আপনারা যারা চান জুম লিংকটা ব্যবহার করবেন। যদি কোনো সমস্যা বোধ করেন তাহলে আমাদেরকে জানাবেন, টেক্সট করে আমরা সহায়তা করব। আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের মতোই করতে চাচ্ছি আজকে, এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করি আজকে স্যারের জন্মদিন আমরা সুন্দরভাবে আনন্দ পাবো। জি, আমি দেখতে পাচ্ছি। তো আমরা শুরু করতে চাই আজকে, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাবি ডক্টর নীলুফার তাসনিম, তাকে স্বাগত জানাচ্ছি। ভাবি, আজকে একজন অনুরোধ করেছিল যে স্যার যেন আপনাকে চা বানিয়ে খাওয়ায় এবং সেই দৃশ্যটা আমরা এখানে অনলাইনে দেখবো, কারণ আমরা তো চা খেতে পাচ্ছি না, আমাদের পক্ষ থেকে স্যার আপনাকে খাওয়ালে বুঝবো স্যার আমাদের। তো সেটা স্যার আবার একটু সাফাই গাইলো যে না, উনি মাঝে মাঝে নাকি আপনাকে খাওয়ায়, তো আমরা এখন সেটা বিশ্বাস করে নিলাম। আমাদের সাথে আজকে ফুলকুমারী হয়ে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, স্যারের প্রিয় ছোট বোন এবং তার ফুলকুমারী বেশ আমাদের খুব ভালো লাগছে এবং স্যারের জন্য স্যারকে আমরা ফুল দিতে পাচ্ছি না, তো আমরা ফুলকুমারীকেই পেয়েছি। ফুলকুমারী আজকে ফুলের সাজে অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, তাকে এই মুহূর্তে ফুলকুমারী বলছি আমি, ফুলকুমারী আমাদের কাছে ফুলের শুভেচ্ছা হয়ে এসেছেন স্যার, আমরা এই ফুলের শুভেচ্ছা আপনাকে দিলাম। তো আমাদের সাথে কামরুজ্জামান বাবু আছেন, আছেন রেজাউল করিম সিদ্দিক, সাজ্জাদ, ডক্টর নজরুল ইসলাম, তিনি রাস্তায় আছেন এখন, বগুড়া থেকে ঢাকা ফিরছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমরা একটা ছোট্ট গান বাজাবো এখন, এই গান বাজানোর মধ্য দিয়ে আমরা স্যারের জন্মদিন পালন করব। জুমে কিভাবে গান বাজাইতে হয় সেটা শেয়ার শেয়ারে যান। হ্যাঁ, শেয়ারে শেয়ার ফাইল, শেয়ারে গেছি, এখানে শেয়ার স্ক্রিন, হ্যাঁ শেয়ার স্ক্রিনই বলছে। হ্যাঁ, জন্মদিনের গান, কিন্তু আমরা কিন্তু সারের ওয়াল থেকে ই করতে পারি নাই, কপি আমি পাই নাই আর কি, আমার লাইভ স্ট্রিম না, লাইভ স্ট্রিমিংটা পাই নাই। আপনি কি বিসেফের পেজে দিছেন না? না না, আমার পেজ, আমার ওয়ালে, সারের ওয়াল থেকে বিসেফে দিতে হবে। না, কিন্তু আমি ওটা পাইনি, মানে সারের ওয়ালে দেখা যাচ্ছে না আর কি, আমার ওয়ালে দেখা যাচ্ছে না। হুম, ফেসবুকে গেছে তো, গেছে। আচ্ছা, আমি পাইনি আর কি, আমি ওনার পেজে গেছি কিন্তু পাইনি, পেজে বলতে ওনার প্রোফাইলে, পেজে না, পেজে না, যাই হোক। আচ্ছা, মোহাম্মদ জয়নুল আবেদিন, অ্যাকচুয়ালি এম জয়নুল আবেদিন, এম জয়নুল আবেদিন যেটা আছে সেখানে। আচ্ছা, এম জয়নুল আবেদিন, না আমি তো এম জয়নুল আবেদিনই গেলাম। আচ্ছা, এম জয়নুল আবেদিনের আজকে স্যারের শুভ জন্মদিনে
আমাদের বিসেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিবেদন, একটি শুভেচ্ছামূলক গান। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। সবচেয়ে হলো যে তোমাদের এই দোয়া এবং সবকিছুর মাধ্যমে মানে আসলে আল্লাহ আমাকে সামর্থ্য দেয় সকল সৃষ্টিকে ভালোবাসার, এটাই সবচেয়ে বড় আনন্দের। আমি আল্লাহ আমাকে সেই জি স্যার, গানের ভিতর দিয়েও আমরা কথাটা শুনলাম যে ভালোবাসা নিয়ে নিজে তুমি সৃষ্টিকে ভালোবাসো, এই যে সৃষ্টিকে ভালোবাসার যে ব্রত আপনি নিয়েছেন সেটাকে আমরা সত্যি সত্যি আমরা অভিনন্দন জানাই, আপনার জন্য দোয়া করি। আপনি আমাদের অভিভাবক, যতদিন আপনি আমাদের মাঝে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন। আমি রানা ভাইকে আজকের এই আয়োজন পরিচালনার জন্য হোস্ট করছি, একটু দুঃখ প্রকাশ করে রাখি, আমি ঠিক জানি না এইটা ফেসবুকে কোন পেজে যাচ্ছে, সত্যি সত্যি আপনার পেজে কিন্তু এটা যায়নি, কোন একটা পেজে গেছে, আমি এখন দেখলাম, আমি আমি তো পেলাম না, রানা ভাইও পেল না, তাহলে কি আপনার দুইটা পেজ নাকি জানি না। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখছি। জি, জাহিদ ভাই এসছেন, জাহিদ ভাইকে স্বাগত জানাচ্ছি, পরবর্তী পর্বটি পরিচালনার জন্য রানা ভাইকে অনুরোধ করছি। আসলে এই পর্বটি পরিচালনা আসলে আতাউর রহমান মিটনেরই করার কথা, কারণ সভাপতির জন্মদিন সাধারণ সম্পাদক এই কাজটি করবে। হ্যাঁ, এখানে তো আমাদের তো আমি সকালবেলা যেটি করার প্রয়োজন ছিল সেইটি আমি করেছি, আমি মোটামুটি ঢোলে বাড়িটা দিয়ে দিয়েছি যে ওনার আজকে জন্মদিন। সেইটাকে এই অনলাইন শো করতে যত টাকা পয়সা লাগে আমি ট্রেজারার হিসেবে দিয়ে দিব। এটার জন্য এখানে টাকা লাগার বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই জায়গাটিতে আমি সকালে ঢোলে বাড়িটা দিয়েছি, যদিও এখন পর্যন্ত সকলেই এসে উপস্থিত হন নাই। তবে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের যে আজকে জন্মদিন, এটি যখন সকালবেলা আমার চোখে পড়েছে বাংলাদেশ টাইমে সকাল, নিশ্চয়ই কানাডাতে তখনও বাংলাদেশের তারিখটা হয়নি, কারণ এই তারিখটা হয়েছে আরো পরে, তবে আমার চোখে যখন পড়েছে সাথে সাথে আমি ব্যক্তিগত ভাবে তাকে শুভেচ্ছা যেমন জানিয়েছি, বিসেফ ফাউন্ডেশনের গ্রুপেও আমি এই খবরটি দিয়েছি যেহেতু তার জন্মদিন, অতএব আমরা তার জন্য নিশ্চয়ই দোয়া করতে পারি, তাকে শুভকামনা জানাই দিতে পারি। এবং সেদিক থেকে চিন্তা করে আজকে এই আয়োজনটি হয়েছে, খুবই ছোট করে হলেও এখানে আমাদের আয়োজন হয়েছে। আমাদের সৈয়দ আরিফ আজাদ সাহেব এসেছেন, কামরুজ্জামান বাবু, সাজ্জাদ, তারপরে টিম জাহিদ হোসেন, নীলফার তসলিম এবং আরো অনেকেই আছেন, এবং অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন আছেন। আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাই যে আজকে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আমাদের অভিভাবক, বিসেফ ফাউন্ডেশনের সভাপতি শুধুমাত্র তিনি নন, তিনি বাংলাদেশের একজন অগ্রজ কৃষিবিদ, এবং শুধু তাই না, তিনি বাংলাদেশের নাগরিক আন্দোলনের একজন পথিকৃত বটে। এবং সবচেয়ে বড় কথা যে এই মুহূর্তে যে তিনি আমরা সকলে আন্দোলন করছি, নিরাপদ খাদ্য নিশ্চিত করার যে আন্দোলন, এবং সকল স্টেক হোল্ডারকে একটি আমব্রেলার মধ্যে নিয়ে আসার যে আন্দোলন, সে জায়গাটা তো তিনি ভূমিকা পালন করছেন। আমি একে একে করে সকলকে বলবো তারা ব্যক্তিগতভাবে তাদের শুভেচ্ছাটি জানানোর জন্য। যারা আমি মনে হয় যে একদিক থেকে আমরা শুরু করতে পারি, সাজ্জাদ আপনার তরফ থেকে আপনি যদি কিছু বলতে চান, আমাদের বিসেফ ফাউন্ডেশনের সহকর্মী সাজ্জাদকে অনুরোধ করছি স্যারের এই জন্মদিনে তার স্যারকে প্রথমে জন্মদিনের শুভেচ্ছা। আমি রানা ভাইয়ের পোস্টার দেখে সকালবেলা চিন্তা করতেছিলাম, বিকালে যেহেতু প্রোগ্রাম আছে সরাসরি স্যারকে মানে মেসেঞ্জারের শুভেচ্ছাটা না জানিয়ে সরাসরি দেওয়ার ইচ্ছাটা পোষণ করছিলাম। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমার মনে হয় এটাই প্রথম যে অনলাইনে লাইভ শোতে একজন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর, এটা আমাদের একটা সৌভাগ্য হয়েছে যে আমি কখনো শুনি নাই বা দেখি নাই এটা। তবে স্যার যেভাবে, আমি আর একটু বলি, সেটা হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যা 6টার সময় টকশো করি স্যার, ওই সময় ফজরের নামাজ পড়ে শুরু করেন, এটা আমরা স্যারের থেকে বয়স অনেক ছোট কিন্তু আমরা আসলে পারতাম কিনা, ওনার যে তারুণ্যতা ধরে রেখেছে এবং আমাদেরকে ইন্সপায়ার করে। তবে আমরা চাই যে ওনার হায়াত যতদিন আছেন আমাদের পাশে এইভাবে থাকবেন, আমরা শুভকামনা রইল স্যারের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সাজ্জাদ। আসলে
আমরা খুব অল্প অল্প করেই বলতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে আছেন কামরুজ্জামান বাবু। কামরুজ্জামান বাবু যদিও আমাদের ট্রেজারার এবং আমাদের, আমি মানে জাস্ট যার নামটা সামনে আসছে তাকেই বলছি, কামরুজ্জামান বাবু একটু বলেন আমাদের, আপনি নিজেও একজন তরুণ উদ্যোক্তা, স্যারের খুবই ঘনিষ্ঠ সাহচর্য পেয়ে নিজে উদ্দীপ্ত এবং স্যারকে নিয়েও কাজ করতে চান, অতএব আমার মনে হয় যে আপনি স্যারের এই জন্মদিনে শুভেচ্ছাটি জানাতে পারেন। আমরা স্যারের কথা সবথেকে শেষে শুনবো। জি রানা ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে জয়নুলাবেদিন স্যারের এই জন্মদিনের যে প্রোগ্রামটি হচ্ছে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং স্যারের দীর্ঘদিনের সাহচর্যে আমি ব্যক্তিগতভাবে যেটি উপলব্ধি করেছি যে একজন ভালো মানুষ হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আমাদের একান্ত বিষয়গুলো নিয়েও স্যার প্রতিটি মুহূর্ত আমাদেরকে বিভিন্ন ভাবে গাইড করে থাকেন এবং স্যারের যে আন্দোলন, এই আন্দোলনে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করি। যদিও আপনাদের মতো এই বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ আমি কাজ করতে পারছি, স্যারের জন্মদিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যার সুস্থ থাক, আমাদের সাথে দীর্ঘদিন আরো সময় দিয়ে দীর্ঘায়ু কামনা করছি এবং আজকে যদি স্যার আমাদের, যদিও স্যার অনেক দূরে আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু মনে হচ্ছে না আমরা একই রুমের মধ্যে বসে আমরা এই আজকে জন্মদিনটি পালন করতে পারছি। স্যার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা এবং আমি সকালবেলা যে ফুলটি পাঠিয়েছিলাম এটি আমাদের অফিসে প্রস্ফুটিত একটি ফুল, আমি গত সপ্তাহে ছবিটি তুলেছিলাম, স্যার গোলাপ ফুলের, লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, 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 ধন্যবাদ কামরুজ্জামান বাবু। আমাদের আন্দোলনটা নয় কিন্তু, আমার আন্দোলনটা নয়, এটা আমাদের আন্দোলন, আমাদের আন্দোলন। জি, আমি সকলকে অনুরোধ করব জুমের নিয়ম মানে এই প্রোগ্রাম করতে গেলে যেহেতু সবার মাইক্রোফোন অন থাকলে কোথাও কোথাও একটু নয়েজ তৈরি হতে পারে, যারা কথা বলবেন শুধুমাত্র তারা মাইক্রোফোন অন করে কথা বলেন, বাকিরা মাইক্রোফোনটি বন্ধ করে রাখলে পারে, আমার মনে হয় যে আমরা নয়েজ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। আমি এই মুহূর্তে অনুরোধ করব অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, আমাদের আমাদের একজন অতিথি এবং শুধুমাত্র তাই না, উনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা এবং দর্শক, তাকে এই জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ করছি অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালাম আলাইকুম। আমি আসলে খুবই আনন্দিত আজকে এরকম একটি দিনে আমি জয়নুল ভাইয়ের জন্মদিনে উপস্থিত থাকতে পারলাম সশরীরে ও ভার্চুয়ালি। আজকে আমাদের অনেক প্রিয় প্রিয় মানুষের জন্মদিন, আমার সুপ্রিম কোর্টে আমাদের বিজ্ঞ একজন আইনজীবী আছেন তার জন্মদিন, আমাদের একজন জাস্টিস মহোদয় আছেন তার জন্মদিন, সাথে সাথে জয়নুল ভাইয়েরও জন্মদিন। আমি জয়নুল ভাইকে চিনি প্রায় 18-19 বছর, কিন্তু কখনোই তো জন্মদিন আসলে এইভাবে পালন করা হয়নি। ফেসবুকে এখন যার যার জন্মদিন বলে দেয় আগে থেকেই যে অমুকের জন্মদিন, তুমি তাকে শুভেচ্ছা জানাবে কিনা। তো সকাল থেকেই আমি দেখছি যে জয়নুল ভাইয়ের জন্মদিন এবং আমি তখন থেকে মানসিক ভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে আজকে একটু, যদিও কোভিডে আক্রান্ত হয়ে খুবই বিধ্বস্ত অবস্থা, একটা সুন্দর শাড়ি পরে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। এবং অ্যাকর্ডিংলি আমি বিকাল 5টা বাজতে বাজতে আমি সাজতে শুরু করলাম এবং আমি জয়নুল ভাইকে আমি শুভেচ্ছা জানানোর জন্য রেডি, প্রস্তুত। এবং আমি জানি যে জয়নুল ভাই নিশ্চয়ই খুব খুশি হবেন, উনি আমার বড় ভাই সমতুল্য, উনি আমার গার্জিয়ান, আমার বাবা, আমার আত্মীয় স্বজন যারা মুরব্বী আছেন ওনাকে আমি একদম পাশাপাশি ভাবি যে ওয়ান অফ মাই বেস্ট গার্জিয়ান। তো ভাবি আর উনি আসলে আমরা ফিলিপিন্স থেকেই আমি জয়নুল ভাইকে চিনি, তো আজকে এত বছরে যখনই আমার দরকার হয়েছে আমি জয়নুল ভাইকে একা পাশে পেয়েছি এবং আগামী মৃত্যু আমি চাই যে কোনো প্রয়োজনে আমি ওনার পাশে থাকব। আমি যদিও একজন নিউট্রিশন কনসালটেন্ট কিন্তু আমি সাইড বাই সাইড আমি পুষ্টি নিয়ে কাজ করার কারণে হর্টিকালচার প্রজেক্টেও কাজ করার অভিজ্ঞতা হয়েছিল এবং 2007 আমি এই জন্য দেখা গেছে যে আমি পুষ্টি, কৃষি, স্বাস্থ্য তিনটার সংমিশ্রণে একটা রিসার্চ করেছি যার ফলে আমার এই তিনটা বিষয়ে কাজ করতে একটু সুবিধা হয় এবং সবসময় জয়নুল ভাই আমার পাশে ছিলেন। অনেক ধন্যবাদ জয়নুল ভাই আপনাকে, আজকে আজকে আপনাকে আমরা পাশে পেয়েছি, এত দূরে থাকার পরেও কাছাকাছি মনে হচ্ছে যে একদম অনেক কাছে, এত কাছে থেকে তো পাশাপাশিও বসা হয় না আসলে। তো আপনি দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন। আসলে এটা সত্যি কথা যে
আপনার এই উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এই জন্য আপনি নিজে কোভিড আক্রান্ত, আপনি এই কোভিড আক্রান্ত হলে সাধারণত একটা পরিবারের ভেতরে মানসিক যে চাপ সৃষ্টি হয় এবং সেই চাপকে মোকাবেলা করে আপনি শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত আছেন। এটি দুটো শিক্ষা আমাদেরকে দেয় যে ডক্টর জয়নুল আবেদিনের প্রতি আপনার যে ভালোবাসা বা শ্রদ্ধা সেটি যেমন প্রকাশ করে, তেমনি আপনি যে কোভিডকে জয় করার মতো একটা মানসিক শক্তি নিয়ে বসে আছেন এবং যেটি আমাদের যারা কোভিড আক্রান্ত পরিবার আছে তাদের কাছেও কিন্তু একটা শিক্ষা যে কোনো কিছু হলেই কিন্তু থেমে যাওয়া নয়, সামনে এগিয়ে যেতে হবে এবং সেটাই আমাদের শিক্ষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট লোবনা ইয়াসমিন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আরো অনেকে, আমি টিম জাহিদ হোসেনকে অনুরোধ করব আমাদের সহসভাপতি টিম জাহিদ হোসেন ডক্টর জয়নুল আবেদিনকে আপনার শুভেচ্ছা প্রকাশের জন্য। ধন্যবাদ রানা ভাই আপনাকে পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার জন্য। এটা একটা বিশেষ অনুষ্ঠান, আসলে এটা আমাদের গতানুগতিক কোন আয়োজন না। এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি আসলে যার সান্নিধ্য আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং এমন একটা সময়ে যখন আমরা আসলে সারা পৃথিবীতেই একটা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, এই চ্যালেঞ্জ গুলো নিয়েই আসলে আমাদের এই কাছে আসা আরো বেশি আগের চাইতে। আমরা আগে ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আমাদের ছিল সেটা আসলে আমরা ওভারকাম করেছি দিস ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া। তো এই জয়নাল ভাইয়ের ওখানে এখন বরফ শীতল একটা মৌসুম চলছে, স্নোফল হচ্ছে আমরা দেখতে পাই। এই বরফ শীতল সময়ে আমরা তাকে আমার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আমরা অনুপ্রাণিত হয়েছি এবং সামনে আগামী দিনগুলোতে অনুপ্রাণিত হব। আমাদের নানা ধরনের ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে, কিন্তু যখন ওনার সাথে কথা বলি তখন এই সীমাবদ্ধতা গুলো অতিক্রম করার এক ধরনের অনুপ্রেরণা আমরা আমি মনে করি যে শুধু আমি একা নই, আমরা সবাই বোধ হয় সেখান থেকে পাই। আমাদের মনের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য তিনি আমাদের জন্য একটা অনুকরণীয় চরিত্র। আমি তার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি যে আমরা খুব বেশি দিন না যাতে আমাদের অপেক্ষা করতে হয় তাকে, আমাদের মাঝে আমাদের সাথে আমাদের পাশে যেন তাকে আমরা পাই। আবারও জি ধন্যবাদ টিম জাহিদ হোসেন, আপনি যথার্থই বলেছেন যে যখন নাকি আমাদের এই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, আসলে সামাজিক দূরত্ব না, এটি কাইন্ড অফ শারীরিক দূরত্ব, আমরা এটাই বলছি বর্তমান সময়ে। আসলে আমরা তো মনে হয় যে যত বেশি দূরে আছি তত বেশি কাছে আছি, কারণ প্রত্যেকের চেহারা হয়তো প্রতিদিন এরকম দেখাই হতো না যদি এরকম সিচুয়েশনটা তৈরি না হতো। আমরা এখন প্রতিদিন প্রতিদিনের চেহারা দেখছি, দেশে বিদেশে দূরে কাছে সকলেই কিন্তু আমরা আসলে কাছেই আছি এবং হৃদয় দিয়েই কাছে আছি, শুধুমাত্র হয়তো বা একটু স্পর্শ বা ছোঁয়া অনুভব করতে পারছে না, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু তারপরেও এই কাছে থাকাটাই হচ্ছে আমাদের শক্তি এবং এই সামাজিক শক্তিটা নিয়েই আমরা হয়তো সবকিছুকে জয় করতে চাই। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি আনিসুর রহমান আমাদের সাথে উপস্থিত আছেন। আনিস ভাই, আপনি যদি আপনার তরফ থেকে শুভেচ্ছা বক্তব্যটি আজকে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের জন্য প্রদান করেন আজকের এই জন্মদিনে। আনিসুর রহমান, আনিস ভাই কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। জি আনিস স্যার, আপনি বলেন। তো স্যারকে আমি স্যারের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আসলে স্যারকে দেখে আমরা অনুপ্রাণিত হই। স্যারকে আমরা বলবো যে কৃষি সেক্টরে উনি আমাদের একজন অনুকরণীয় দৃষ্টান্ত, যাকে দেখে আমরা আসলে কৃষি সেক্টরে, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে বাংলাদেশে যে গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে সেই গবেষণা প্রতিষ্ঠানগুলিতে যে কাজ করা এবং কৃষকদের সাথে কাজ করা এবং কৃষকদেরকে যে প্রযুক্তিগুলি কৃষকদের কাছে পৌঁছিয়ে দেওয়া এবং
এর মাধ্যমে করোনাকালীন সময়ে আমরা যে খাদ্যে আমাদের যে ঘাটতিটা ছিল সেটাকে কিন্তু আমরা পুষিয়ে নিয়ে এখন আমরা একটা সুন্দর অবস্থানে আছি। এগুলি কিন্তু জয়নাল আবদিন স্যারের উনি যখন কৃষি গবেষণায় চাকরি করেছেন এবং পরবর্তীতে ওনার দৃষ্টান্তগুলি কিন্তু আমরা অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। তো স্যার দূরে থাকলেও আসলে আমাদের মাঝেই কিন্তু স্যার আছেন, কারণ আমরা স্যার স্যারকে সবসময় অনুসরণ করি এবং আমাদের অনুকরণীয় একজন হিসেবেই আমরা মনে করি। তো স্যারের জন্মদিনের শুভেচ্ছা থাকলেও আমরা চাই উনি অনেক 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 দিন উনি বেঁচে থাকুন, উনি সুস্বাস্থ্য থাকুন এবং উনি পরিবার নিয়ে ভালোভাবে থাকুন, এবং আমরা ওনার কাছ থেকে যেন আরো নতুন নতুন অনুপ্রেরণা এবং নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আমরা আমাদের দেশের কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে পারি। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আনিস সাহেব আপনার চমৎকার বক্তব্যের জন্য। আসলে কথা হচ্ছে যে আজকে আমরা উন্মুক্ত ভাবেই বলেছি, কিন্তু এটা ঠিক যে সকলের হয়তো বা অনেকেই হয়তো ঝুঁকতে চাইছেন, অনেকেই হয়তো আসবেন, অনেকে হয়তো পরে আসবেন। আপনার এই শুভেচ্ছাটি নিশ্চয়ই স্যারকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট একদম পাবনা অঞ্চলে, একদম যেটা স্যারের বাড়ি সেই অঞ্চলের একটি গবেষণা প্রতিষ্ঠান, সেই হিসেবে তার নিজেরও একটা বিশেষ দরদ আছে ওই অঞ্চলের প্রতি এবং ওই এলাকার প্রতি, এবং আপনাদের যে ভালোবাসা সেটা নিয়ে স্যার নিশ্চয়ই আরো বেশি অনুপ্রাণিত হবেন তার নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য। আমি এই মুহূর্তে অনুরোধ করছি জনাব সৈয়দ আরিফ আজাদকে, আমাদের মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং আমাদের বিসেফ ফাউন্ডেশনের একজন সক্রিয় সংগঠক, এবং আমি ডক্টর সৈয়দ আরিফ আজাদকে অনুরোধ করছি স্যারের এই জন্মদিনের শুভেচ্ছা প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ করছিলাম সুযোগটি পাওয়ার জন্য, এবং সারাদিনই আমরা বিভিন্ন মেসেজ এবং অনুপ্রেরণামূলক বক্তব্য আমরা দেখেছি মেসেঞ্জারে। আপনাকে আমার এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, শুধু না আমার পরিবারের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং আপনার দীর্ঘায়ু কামনা করি, পরিবারের দীর্ঘায়ু কামনা করি। আমার এই পদযাত্রা আপনাদের সাথে যদিও খুব বেশি দিন নয়, কিন্তু আমার যে অনুপ্রেরণার উৎস আপনার বিসেফ ফাউন্ডেশনের মূলত আপনাকে ঘিরেই, এবং আপনার যে লিডারশিপ, আপনার যে অবদান আমরা দেখেছি, এটা সত্যিকার অর্থেই মানুষকে কিন্তু অন্য একটা পথ নির্দেশ করে, অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই যে লিডারশিপ ছাড়া কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠান তার সম্মুখ যাত্রাটা কিন্তু সুফল হয় না এবং সুফল বয়ে আনে না। তো আপনার পদযাত্রা যেভাবে যাচ্ছে, আমরা আশা করি যে বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারে আমাদের যে নিরাপদ খাদ্যের যে চাহিদা এবং মানুষের যে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণে আগামীতে আমরা সবাই মিলে আপনার পিছনে যদি এই যাত্রা অব্যাহত রাখি, তাহলে ইনশাল্লাহ শতভাগ সাফল্য না হলেও সাফল্যের একটা সিংহভাগ অচিরেই আমরা অর্জন করতে সক্ষম হব বলে আশা করি। আপনি যে এমওইগুলা সাইন করার উদ্যোগ নিয়েছেন, ইন্টার মিনিস্ট্রিয়াল এবং ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅর্ডিনেশন এবং সমন্বয়ের যে পথযাত্রা শুরু করেছেন, এটা সত্যি খুবই চমৎকার। এবং আসলে আজকের পৃথিবীটা হচ্ছে এ সেন্স অফ টুগেদারনেস এবং সকলে মিলে কাজ করা, এই সকলের অভিযাত্রা সফল হোক আপনার নেতৃত্বে। আমি দুটি কথা বলতে পারি, সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনার দীর্ঘায়ু, পরিবারের দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সৈয়দ আরিফ আজাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি এই প্রসঙ্গে এখানে আমাদের কাছে ভাবি আছেন নীলুফার তসনিম, আমরা তার কাছ থেকে একটু শুনবো এই জন্যে, কারণ এই মানুষটি সম্পর্কে তো আমরা বাইরে থেকে অনেক কিছুই বলছি, সবচেয়ে বেশি উনি জানেন। এবং আমরা জানি যে তারা দুজনে খুবই চমৎকার একজন সঙ্গী, শুধুমাত্র তাই না, একে অপরের কাজে আন্দোলনের সংগ্রামে তারা কিন্তু পরস্পরকে সহযোগিতা করে থাকে। বাবলু ভাই যুক্ত হয়েছে। আপনি যদি স্যারকে শুভেচ্ছা জানান আপনার কথায়। জি আচ্ছা, সবাইকে আমি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, এটা মনে হয় আপনার ওই ভিউতে যান, আপনি সবাইকে দেখতে পাবেন। গ্যালারি ভিউতে গেলে সবাইকে দেখতে পাবেন। ও আচ্ছা, ভিউতে গ্যালারি ভিউতে যান, আপনি সবাইকে দেখতে পাবেন।
স্পিকার হইতে গেলে যে কথা বলছে তাকেই দেখতে পাবেন, এই আর কি ঘটনা। আমি এখন সেট করে নিই, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি জি, অনেককেই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি দৌড়ায় আসলাম, আর একটা প্রোগ্রাম ছিল এগ্রিকালচারিস্টদের ক্যানবেরায়, আমরা 11 জন আজকে রাতে একটা প্রোগ্রাম ছিল, ফেসবুকে পোস্টিং দিয়ে আসলাম ওরা 11 জন। কিন্তু আমি এটা একবার ভাবলাম ওখান থেকে ধরা দিই, ওরা তাস খেলতেছে খেলতেছে, তাই দেখলাম যে দেখা গেলো যে 11 জনই এক সিরিয়ালে জান্নাত স্যারকে শুভেচ্ছা দিচ্ছে, তার যে বাসায় চলে আসে, কারণ সবাই চিনবে। 11 জন কৃষিবিদ ছিলাম। ডক্টর তানবীর গত সপ্তাহে রিটায়ার করলো, তানবীর এখানে প্লান সার্টিফিকেশনে ছিল, ডক্টর মোয়াজ্জেম হোসেন খান ছিল এখানে এন্টোমোলজিস্ট, ডক্টর কাদের আপনার খুব ক্লোজ হয়তো, ডক্টর কাদের সম্প্রতি লাস্ট ইয়ার রিটায়ার করলো, সবাই তাস খেলতেছে। আসসালামু আলাইকুম স্যার, একটা সুন্দর দিনে বসতে পারলাম, একটা সুন্দর আয়োজন। তো আসলে আমরা এই সুন্দরকে আরো সুন্দরতর করতে পারি যখন যখন কোনো একটা মানুষের সুন্দর কাজগুলোকে আমরা হাইলাইট করতে পারি, যেটা আমাদেরকেও অনুপ্রেরণা দেবে। তা আমি ড্রাইভ করার সময় মনে হচ্ছিল যে যেই কথাটা আমি সবার প্রথমে বলবো, যেটা আমি অনেকের সিনিয়রদের ক্ষেত্রে বলি, আমি বলি সুস্বাস্থ্যে দীর্ঘদিন বেঁচে থাকুন। কারণ সুস্বাস্থ্যে দীর্ঘদিন বেঁচে না থাকলে উনিও যেমন নিজের জীবনটা ভোগ করতে পারবে না, আমরা ওনার পজিটিভটা পাবো না। তো তো এইটা আমি সবাইকে এই এই শব্দটা ইউজ করি, সুস্বাস্থ্যে আমার নিজের জন্য। আমি যখন অনেক পড়াশোনা করি অন্যান্য জিনিস, আমি নিজের ব্যাপারে বেশ উদাসীন ছিলাম, কিন্তু এখন যখন আমার একটা বড় স্পাইন সার্জারি হয়, এখন আমি রিকভারি প্রসেসে আছি, 6 মান্থ প্রসেসে, 4 মান্থ গেল। তো আমি বাগানে সারাদিন কাজ করছি, আজকে 8 ঘন্টা, কালকে 7 ঘন্টা, কিন্তু 8 ঘন্টায় যে কাজটা করছে এটা আপনাদের যে কারোর জন্য 1 থেকে 1.5 ঘন্টার কাজ। তো কেন এইভাবে করছি, আমি সুস্থাস্থ্যে থাকতে চাই, যে আমার স্পাইনটা রিকভারি হোক, আমার আমার ব্যাকে যেন প্রেশার না পড়ে, এটা যেন আমাকে ওরা কাজ করতে বলছে, স্লোলি স্লোলি কাজ করো, সুইম করো, হাঁটো, বাগান করো, বাগানকে তারা নামাজ পড়ো, যেমন নামাজটা এখনো পড়তে পারতেছি না, চেয়ারে বসতে হয়। তো আমি নামাজ পড়ে দেখাইলাম যে আমার ফিজিও থেকে এটা কি অ্যালাউ করবে কিনা, তারা বললো যে ইট ইজ এ ফ্যান্টাস্টিক ফিজিও, এটা যদি করতে পারো ভালো হয়। তো আমি একটা দুইটা সাজদা দিই চেয়ারে বসে পড়ি, কিন্তু আমার অবজেক্টিভ হবে যে আমি যেন নামাজটা ভালোভাবে পড়তে পারি, যেটা আমার ফিজিও এক্সারসাইজ হবে। কিন্তু এখন আমি রেগুলার প্র্যাকটিশনার, স্যারের মত সাথে আমার মিল আছে, আমি নামাজ পড়ি রেগুলার, যেখানে ট্রাভেল করি, জিএসি নাটকের রিহার্সাল নামাজ পড়ছি সবসময়। কিন্তু এখন আমি নামাজ চেয়ারে বসে পড়ি, আমি ইমোশনালি ড্রিভেন হই না, ওই যে সুস্বাস্থ্যে বাঁচতে চাই, এই জন্য আমি আমার বোনকে প্রেশার দিচ্ছি না। তো স্যারকে এটাই ওনার কাছ থেকে আমাদের শেখার বলার না, তবু ছোট ছোট ভাই এবং বন্ধু ওর ভাতিজা হিসাবে উনি বলছিলেন, উনি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং ওনার সাথে কাজ করে আমার যে আনন্দ পেয়েছি, ওনার একটা কথা ছিল আমার এখন মনে আছে, যে আমরা ছিলাম ওনার সরেজমিন গবেষণা বিভাগের টিমে, তো এই নামটাই আমার খুব পছন্দ ছিল। তো ওনার মতো লোক রিক্রুটমেন্টে ছিল বলে আমি চান্স পেয়েছিলাম, কারণ 2টা ডিজির ক্যান্ডিডেট ছিল, 57টা অ্যাপ্লিক্যান্ট ছিল। রাত 1টার সময় বাবা দরজা নক করলো, হাউ ইজ ডুইং, আমি বললাম বাবা একটা জব অ্যাপ্লিকেশন করতেছি, কয়টা পজিশন, বললো 1টা, বললো তো তুমি 1টা পজিশনে অ্যাপ্লিকেশন করে লাভ কি, তুমি তো জব পাবা না। আমি কইলাম যে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে জন্ম, আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছ, এবার দুনিয়া ঘুরে দেখবো ইন্টারভিউ দিয়া, দিস ইজ মাই স্টার্ট। তো আমার হাতের লেখা সুন্দর ছিল, আমি ব্যানার পোস্টার লিখতাম, শুনলাম জয়নাল আবেদিন স্যার আর্টিস্টিক মাইন্ডের লোক, আমি রেডিও বোন পেপার কিনলাম, জাপানিজ কলম কিনলাম, সারা রাত জেগে লেখাটা এমন লিখলাম যে কোনো ইন্টারভিউ ইমপ্রেস করে, যে আরে হ্যান্ড রাইটিং এত সুন্দর হয় মানুষের। তারপরে আমার ছিল নাটকের সার্টিফিকেট, কুরআন তেলাওয়াতের সার্টিফিকেট, স্পোর্টসের সার্টিফিকেট, যাত্রা বিভিন্ন সার্টিফিকেট, সবগুলা দিলাম। তো ইন্টারভিউতে উনি আমাকে জিজ্ঞাসা করলো, তোমার ফার্স্ট ক্লাস নাই, তুমি রিসার্চে জব করতে আসছো, বিষয়টা কি? আমি বললাম যে আই লাভ ইট, দ্যাটস আই এম হিয়ার। তখন আমি বললাম এটা নিউ ইয়র্ক এগ্রিকালচার ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রজেক্টে কাজ করছি, রচনা গরু রচনা নদীতে না নদীতে নামাই দিলাম, নদীর রচনা শুরু করলাম, কারণ রিসার্চ আমি যেহেতু লাভ করতাম, স্টিল লাইভ আই লাভ রিসার্চ, যে জন্য প্রতিদিন রাতে আমার এখানে 11টা বাজে আপনাদের কথাগুলো শুনে আমার কাছে মনে হয় আমি একটা স্কুলে যাচ্ছি, বি সেফ মিন এ স্কুল ফর মি। অ্যান্ড এই স্কুলের একজন টিচার আছে ডক্টর জয়নাল আবেদিন, ওনার প্রচন্ড অভিজ্ঞতা,
বিসেফ এর কথা আমি বলি যে জননাবিজন স্যারের কিছু কিছু কথা ও ইন্টারভিউতে তো এটা খুব ভালো লাগলো আমার ইন্টারভিউটা, আই ওয়াজ ভেরি ফ্রি অ্যান্ড কনফিডেন্ট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট গেটিং এ জব, আই উইল গিভ দ্য ইন্টারভিউ, আই নো দিস জেন্টলম্যান লাভ আর্টস, লাভ নাটক, লাভ পার্সোনালিটি, লাইক মানে ওনার পার্সোনালিটি সম্পর্কে ধারণা ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম, অ্যালামনাই কমিটিতে ছিলাম, তো আমি তখন অ্যালামনাই সময় হয় নাই, কিন্তু ওনারা গেট টুগেদার করলো কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় অ্যালামনাই প্রোগ্রামে, আমাকে ভিসি স্যার সাব কমিটিতে রাখছিল, জন্নার স্যারের সাথে নাটক করলাম সেই সুবাদে। হ্যাঁ, পরে আব্বার কাছে গল্প শুনলাম যে বিশ্ববিদ্যালয়ের কাহিনী, বিশ্ববিদ্যালয়ের সাথে আব্বার সাথে ওনার যোগাযোগ ছিল ইত্যাদি ইত্যাদি। জয়নাল আবেদিন স্যার আমাকে পোস্টিং দেওয়া হইলো, এবং আমি আসলে রিসার্চটা কিরকম লাইভ করি, আমার একটা পোস্টিং ছিল জামালপুর, একটা বগুড়া, বগুড়ার ছেলে একটা জামালপুর কাজ করে, তো জামালপুর ময়মনসিংহের কাছে, স্যার বললো তো আমি জামালপুরে যাবো, তো জামালপুরের ছেলেটা বললো যে না আমি ময়মনসিংহ জামালপুর থাকতে চাই। আই ওয়াজ প্রোয়েক্টিভ সিন্স দেন, দ্যাটস ইট, ও বগুড়া উড বি এক্সাইটিং বিকজ আই ডোন্ট নো দ্য বগুড়া ক্রপিং প্যাটার্ন অ্যান্ড এগ্রিকালচার, ওই আমার নেশা ছিল, আমি বগুড়া গেলাম। পরবর্তীতে ক্যানাডিয়ান সিডাতে আমার পোস্টিং ছিল কুমিল্লা, বলা হলো যশোর একটা পোস্ট আসে গেলে ভালো হয়, আমি বললাম আই লাভ ইট বিকজ আই হ্যাভ নেভার বিন যশোর, ওখানে 11টা ডিস্ট্রিক্টে 49টা থানার চার্জে ছিলাম, সো আমার টোটাল ফার্মিং সিস্টেমটা দেখা হয়েছে। এবং একটা টিপস আপনাদের সবার জন্য, যখন বর্ডারে বর্ডারে কাজ করতাম আমাদের বিআর 11 সেই 90-এর দশকে স্মাগল হইতো ইন্ডিয়াতে, দিস ইজ অনলি থিং গেট স্মাগল ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া, সো সাচ ইন্টারেস্টিং ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আবার জানান স্যারের কথা ফিরে আসি, আজকে যেহেতু ওনার জন্মদিন, বগুড়া জয়েন করলাম, উনি আসলো আমার ইরিগেশনের উপর একটা প্রজেক্ট ধরা দেওয়া হলো, প্রথম কথা উনি বললো ডাটা কালেকশন শুড নট বি ডান ইন পেন্সিল, আমি বললাম কেন, না কলমে করতে হবে, পরে বড় ভাইদের সাথে বুঝলাম পেন্সিল আর কলমের পার্থক্য, সায়েন্টিস্টরা ডাটা পেন্সিলে লেখে পরে ডাটা ইরেজ করে, তখন বললাম জানান স্যার সিনিয়র একটা কথা বলছে, ডাটা শুড বি ইন পেন, মাস্টার শিট উড বি ইন পেন, যাতে আমরা সত্য ডাটাটা পাই। খুব ভালো একটা রিসার্চ হলো। আরেকটা যেটা জনরাল স্যারের কাজ আমার সারা জীবন মনে থাকবে, আপনারা বিসেপের টিম মেম্বাররা রেজা ভাই জানে কি একটা সুন্দর কথা বলা হলো, আমরা শিবগঞ্জে গেলাম বগুড়ার, একটা কৃষক একই সাথে 60টা ক্রপ করতেছে, তো জনরাল স্যার নাম দিল এটার ফার্মার্স ইনোভেটিভ টেকনোলজি, আমরা ওখানে ফিল্ডে করব, ফার্মারের কাছ থেকে শিখব, যে আমরা যতটুকু গবেষণা করে ফার্মার থেকে দেই, কিন্তু শিবগঞ্জের ফার্মাররা কিভাবে ক্ষেতের আলে বরবটি করতেছে, আবার একটার উপরে আরেকটা বরবটি গাছের উপরে সিম উঠে যাচ্ছে, টমেটো বাগানের নিচে আরেকটা ক্রপ হচ্ছে, বা একটা মানে একটা ক্রপের নিচে অন্তর্বর্তীকালীন আরেকটা ক্রপ হচ্ছে, 7 ক্রপ ইন এ ফিল্ড, তো টার্মটা আমার মনে আছে ফার্মার্স ইনোভেটিভ টেকনোলজি, যেটা আমরা বিসেফে আজকাল শুনি অনেকে, তো এটা আমার একটা খুব স্মরণীয় ঘটনা। আরেকটা স্মরণীয় ঘটনা, জয়েন করার 3 মাসের মাথায় আমাদের একটা ট্রেনিং দেওয়া হলো উইন্ডক ইন্টারন্যাশনাল থেকে, আমাদের কৃষি গবেষণার মাধ্যমে জানা স্যার অর্গানাইজ করছিল, রেপিড রুরাল অ্যাপ্রেজাল, ওইটা ছিল আমার মাইন্ড চেঞ্জিং। আমি লাস্ট ইয়ারে যখন ইউএসএ টুর করি, আমি যখন প্লেনে থাকি তখন আমি উইন্ডো দিয়ে দেখে ক্রপিং প্যাটার্নটা চেনার চেষ্টা করি, সয়েলটা চেনার চেষ্টা করি, তো রেপিড রুরাল অ্যাপ্রেজালে বলা হয়েছিল তুমি যখন একটা এলাকাতে যাবা হাঁটবা, চারপাশে তাকায় দেখবা ক্রপিং সিস্টেম কি, ফার্মিং সিস্টেম কি, ভেজিটেশন কি। এখন আমি যেখানে ট্রাভেল করি আমি ধরে ওটা আমার নেশা, আমি দেখে ফেলি কি আছে কি চলছে। তো এই কতগুলো জিনিস স্যারের কাছে প্রথমে শিখছিলাম, যে পেন্সিল নয় কলম দিয়ে ডাটা নাও, ফার্মার্স ইনোভেটিভ টেকনোলজি, রেপিড অ্যাপ্রেজাল, কোনো একটা এলাকাকে জানা। আমিও 10 বছর অস্ট্রেলিয়াতে চাকরি করছি কোঅপারেটিভ রিসার্চে, মানে সেন্ট্রাল কোঅপারেটিভ রিসার্চ, 10 ইয়ার্স আমি মোর দেন 100 ফার্ম ভিজিট করছি অস্ট্রেলিয়ান। বাবলু ভাই, আমাদেরকে আমাদেরকে একটু মানে সংক্ষেপে যেতে হবে আর কি, কারণ আরো অনেকে হয়তো বলবেন টুক টুক করে। সরি, হ্যাঁ, জনরাল স্যার এক্সাইটেড, মানে ওনার সম্পর্কে বলতে গেলে আসলে সারা রাত বলা যাবে। তো যেটাই বলেছি, ওনার কাছ থেকে কি পেয়েছি, পেয়েছি আমি ফার্মিং সিস্টেম রিসার্চ, এবং উনি একটা কথা বলতেন, ভালো ভালো কাজ করো, ডোনাররা ফান্ড নিয়ে বসে আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি, এটা একটা টিপস, যে কাজ করলে টাকার অভাব হবে না, ফার্মার্স ইনোভেটিভ টেকনোলজি, রেপিড অ্যাপ্রেজাল। আর আজকাল এখন মনে হয় যে এই আজকে এই বিসেফ এর মাধ্যমে স্যার যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামে থাকেন এবং আপনারা দুজনও থাকছেন, আমার কাছে মনে হয় আপনারা এক ধরনের সারা বাংলাদেশের ফার্মিং সিস্টেমের রিপিট অ্যাপ্রেজালের ডাটাবেস, এই জন্য আপনাদের শোনার জন্য রোজ রাত জেগে বসে থাকি। তো জনরাল স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবো। আর রেজা ভাই তো একটা বিশাল ডাটা ব্যাংক, আমি দেশে আসলে আপনার সাথে আমাকে ঘন্টার পর ঘন্টা বসতে হবে, কারণ আমি
পাঁচ বছরের মাথায় রিটায়ার করতে চাচ্ছি, এখান থেকে চলে আসতে চাচ্ছি আপনাদের সাথে কাজ করার জন্য, জেনারেল সার্জারি করছি, বড় ছেলে ইউনিভার্সিটি শেষ, ছোট ছেলে তিন বছরের মাথায় শেষ হবে। আমি এই জন্য বাংলাদেশে আপনাদের সবাইকে আমি গিলি, ইউটিউবের প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখি, প্রত্যেকটা সম্পর্কে আমি অনলাইন নলেজ নিচ্ছি, স্কুল নিচ্ছি, আমি এই জন্য বিসেপে বসে থাকি। তো আপনাদের সবাইকে তো আমার স্যারকে আবারও একই কথা শুরুর কথা দিয়ে শেষ করছি, সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করছি, আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ বন্ধু ভাই, আপনি এই অস্ট্রেলিয়া থেকে যে প্রতিদিন আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনি কমেন্ট করেন এবং আপনি অনেক মূল্যবান কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর প্রশ্নও করেন, যে প্রশ্নগুলো আমাদের যারা গবেষক তাদেরও কিন্তু চোখ খুলে যায় এবং তারা কিন্তু বুঝতেই পারেন যে তাদের দৃষ্টিভঙ্গিটা কোন জায়গায় যেতে হবে এবং কোন দিকে ভাবতে হবে। আপনাদের যে গভীর ধারণাগুলো এবং বৈশ্বিক যে ধারণাগুলো তৈরি হয়েছে, সে ধারণাগুলো আমাদের তরুণ বিজ্ঞানীরা এবং আমাদের যারা এখানে কাজ করছেন তাদের প্রত্যেককে কিন্তু বহুমাত্রিক জ্ঞানের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সুন্দর করে আপনার অভিজ্ঞতার কথাটি বললেন। আমরা জানি যে অসংখ্য অভিজ্ঞতা ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন সম্পর্কে, আমি যদি আমার কথা বলি সেখানেও কিন্তু অনেক অভিজ্ঞতা, আমি জানি যে সেই কথা হয়তো বলে শেষ করা যাবে না। আমরা ভাবির কাছে, আমরা এই মুহূর্তে কি আর কেউ আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে না, তাহলে আমরা একটু ভাবির কাছ থেকে জানতে চাই। আমি ভাবিকে বলি এই জন্য যে আমরা যখন বিশ্ব ফাউন্ডেশনে যখন প্রথম থেকে আমরা কাজ শুরু করি এবং ভাবি যখন বাংলাদেশে থাকেন তখন তারা দুজনে মিলেই কিন্তু আমাদের এই মিটিংগুলোতে আসেন, আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গাগুলোতে, মানে আমি বলছি যে আমাদের যে মানে কি বলা যায় পরিবারের সাথে, বিশেষ পরিবারের সাথে মিশে যে কাজ করার মতো যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আমাদের নিরুপায় তাসনিম ভাবি তিনি কিন্তু থাকেন। আমি তাকে একটু বলবো যে যদিও আপনারা নিশ্চয়ই শুভেচ্ছা বিনিময় করেছেন, তারপরে আজকের এই ফোরামের মাধ্যমে আপনি যদি জন্মদিনের শুভেচ্ছাটি জানান। আমাদের মধ্যে ডক্টর তাজুল ইসলাম এসেছেন, আমরা তাকে এরপরে তার কথা শুনবো। ডক্টর জন্মদিন তাসনিম, তাসনিম আপনার কথাটি শুনতে চাই। ধন্যবাদ রাজা ভাই আর সাথে মিটন ভাইকেও, উনি প্রথমে আমাকে স্বাগত জানালেন। আসলে কি বলার আছে বুঝতে পারছি না, কারণ আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে যেন আমি এতই ক্ষুদ্র একটা মানুষ যে এই মানুষটার সাথে আল্লাহ আমাকে জীবনে জড়ায় দিছেন। তো সকালে এখনো শুভেচ্ছা মানে শুভেচ্ছা ওইভাবে জানানো হয় নাই, কারণ আমি নামাজ পড়তেছিলাম, উনি তো নাস্তা অর্ধেক রেডি করে রেখে আমি আবার নামাজে ফেরত গেছি, উনি তো গিয়ে বসছেন এখানে। তবে তার পছন্দের খাওয়া গুলো কাল রাতের থেকেই শুরু করেছিলাম, যেমন উনি কাল খিচুড়ি পছন্দ করেন সেটা রান্না করেছি, হাঁসের গোশ আগেই ছিল সেটা দিয়ে খাওয়ানো হয়েছে, সকালবেলা ইলিশ মাছ বার করে রেখেছি যে সেই খিচুড়ি ইলিশ মাছ দিয়ে ওনার পছন্দের মতো করে রান্না করে খাওয়াবো, এই আর কি। আর মেয়েরা তো দূরে, এই কোভিড এর মধ্যে এখন লকডাউন এর মধ্যে আছি, তারা আসতে পারবে না, তো এইভাবেই চলে। তবে এই কোভিড এর কল্যাণে মনে হয় সবকিছুরই একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে, কোভিড এর কল্যাণে আজকে আমরা বেশি করে মনে হয় যেন জানতে পারলাম ওনার কাজ সম্বন্ধে, কারণ উনি তো বহির্মুখী মানুষ, মানে সকালে বেরোতেন আর ফিরতেন রাত্রে, তো ওনার কাজের অনেক কিছুই জানতাম না, অনেক কিছু মানে কি বেশিরভাগই জানতাম না উনি, কারণ উনি বাইরের কথা কোনোদিনই ঘরে বলতেন না, কারণ বলার মতো বোধ হয় সময় থাকতো না। তো এই কোভিড এর কল্যাণে এবং এই অনলাইন প্রোগ্রামের কারণে যখন মানে সারা বাড়ি মাথায় করে কথা বলে তখন অনেক কথাই কানে আসে, আর আমি শুনিও মাঝে দুই একটা প্রোগ্রাম হয়তো বাদ যায় শুনি। তবে আল্লাহর কাছে হাজার শুকর যে আছি একসাথে প্রায় 49 বছর, এখন মনে হয় যেন এতগুলো দিন বাপের বাড়ির কথা ভুলেই গেছি আর কি, যে এই মানুষটার সাথে আছি, কিন্তু তারপরেও মনে হয় যে আসলেই কি এই মানুষটাকে আমি চিনি কিনা, কারণ তার নতুন নতুন রূপ সবসময়ই দেখি, নতুন নতুন সব। তো আপনার সবাই দোয়া করবেন, আর আমার একজন খুব কাছের মানুষ যাকে আমি ছেলের মতোই দেখি, সে আমাকে বলেছিল যে আমি অনেক লাকি যে আমি জয়নুল আবেদিন সাহেবের সাথে ঘর করি, কারণ অনেকেই নাকি আমার এই তার এই জুতার মধ্যে মানে আমি যে জায়গায় পা দিয়ে আসি সেই জায়গায় পা ঢুকানোর জন্য ব্যস্ত হয়ে আছে। তো
সেদিক থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর যে আমি টিকে আছি আর কি। এরকম একটা মানে মানে অতি সাধারণ, দেখতেও সাধারণ, মানুষটাও সাধারণ, একটা বেগুন মানুষ আর কি, তো আছি, তাল মিলায় চলে যাচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসা শুধু উনার প্রতি না, আমিও ফিল করি যে আমাদের প্রতি যে সম্মানটা, যে ভালোবাসাটা আপনারা দেন, সেটা আমি খুবই কৃতজ্ঞ। এবং আসলে এটা পাওয়া যায় না, এটা যে যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাই, আসলে ঠিক কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না। তবে আমি খুবই কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে শুকরানা আদায় করি যে আপনাদের মতো ভাই বোন সবাইকে আমরা পাশে পেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ আপনাদেরকেও সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ ভাবি। আসলে ভালোবাসা বলেন, সম্মান বলেন, এগুলো কিন্তু কেউ কাউকে দেয় না, এগুলো কিন্তু মানুষ তার নিজের যোগ্যতা দিয়ে অর্জন করে। আমি আজকে যে কথাটি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি তার যে দীর্ঘ কর্মজীবন, তার সহকর্মীদের সাথে তিনি চলেছেন, তার বন্ধুদের সাথে চলেছেন, তার তরুণ বিজ্ঞানীদের সাথে চলেছেন, বা সহকর্মী যাদের আমাদের মতো মানুষের সাথে চলেছেন, সব জায়গা থেকে এই ভালোবাসাটি তিনি কিন্তু আদায় করে নিয়েছেন। এবং এই আদায় করেছেন বলেই আসলে আমরা দেই, আমরা যে দেই তা না, কিন্তু এটি তার প্রাপ্য, তাকে তার অর্জন। অতএব আপনি নিশ্চয়ই এটা শুনে খুশি হবেন, এবং আমরা প্রত্যেকে বলতে পারি আমরা মৃত্যু, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এই ভালোবাসার সম্মানটি তাকে দিয়েই যাব, কারণ সেটা তিনি অর্জন করেছেন। এবং আপনাদের প্রতি আমাদের সেই শুভকামনা এবং শ্রদ্ধাটি থাকবে, এটি আমি আমি বলতে পারি অন্তপক্ষে আমার তরফ থেকে, এবং আমার বন্ধুরা যারা তারা নিশ্চয়ই একই কথা বলবেন। আমি এই মুহূর্তে আমাদের সাথে আছেন ডক্টর তাজুল ইসলাম, যিনি একজন ডক্টর জয়নুল আবেদিনের সাথে কাজ করেছেন, এবং তারা বন্ধু মানুষ এবং বয়সের দিক থেকেও কাছাকাছি। আমি একটু তাজুল ইসলাম সাহেবকে বলবো যে আপনার শুভাশিষ্টি বা শুভেচ্ছাটি প্রকাশ করার জন্য। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়াইসলাম, আপনি যদি আজকে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের জন্মদিনের শুভেচ্ছাটি প্রকাশ করেন। হ্যাঁ, তো প্রথম যেটা আছে আমি বলবো যে হ্যাপি বার্থডে টু জয়নুল ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো আমি জয়নুল ভাইকে অনেক আগে থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি, একটা সাদা বর্ণের মানুষ, এবং এই জন্য আমি বুঝে ততটা সাদা না, কিন্তু কাছাকাছি গেলে না বোঝা যায় যে আমিও বুঝাই ভালো মানুষ হই। আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, এবং আমি জানি দেশ বিদেশে উনি চাকরি করছেন, কাজ করছেন, দেশে অনেক কাজ করেছেন। তা আমিও অনেক তার কাজ দেখে, আমি একবার ইউএনডিপিতে ইয়া করছিলাম, এই কনসালটেন্সি একটা করেছিলাম, তাই ফার্মিং সিস্টেম সাইট দেখার জন্য আমাকে নিয়ে গেল রংপুরের জানকীনাথপুর, সাইটটার নামটা আমার মনে আছে। আমি ওটা দেখা এত ইমপ্রেসড হইলাম যে তার যে কাজ গ্রামে গরিব মানুষ থেকে আরম্ভ করে দরিদ্র সবাই মোটামুটি একসাথ করে গেছে, এটার পরে থেকে না তার প্রতি আমার ভালোবাসা আর একটু বেড়ে গেল, যে না দেখা যাক নিজের স্কেল মাপা আর একটু উপরে উঠানো যাবে ওনার সাথে, এই ধরনের ইয়া হইল। তো সেই থেকে উনি আসেন, এবং আমি ওনাকে বহুবার বহু জায়গায় বহু মিটিংয়ে আমরা একসাথে দেখেছি, ইয়া করেছি। উনি আফ্রিকায় কাজ করেছেন, আমিও আফ্রিকায় কাজ করেছি। যাই হোক, আমি আমেরিকাতে ওয়াশিংটনে কাজ করেছি, উনিও বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তাতে কিন্তু আমাদের প্রফেশনাল যোগাযোগটা সবসময়ই না আমাদের ছিল, এবং এটাই কিনা এখন পর্যন্ত আমাদেরকে ইয়া রাখছে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আমরা আশা করি আমরা উইল সাপ্লিমেন্ট ইচার অর কমপ্লিমেন্ট ইচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয়নুল ভাই, আমি আপনার লাইফ দীর্ঘজীবী হোক, এবং ভাবিকে নিয়ে আপনি সুখে থাকেন।
জি ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, আপনি চমৎকার করেই বলেছেন যে আপনি কাছাকাছি থেকে দেখেছেন এবং আপনাদের আপনাদের মতো যারা নাকি উদাহরণযোগ্য বিজ্ঞানী আছেন তাদের কাছেও উদাহরণ ডক্টর জয়নবাবিদিন। অতএব আসলেই বোঝা যায় যে ওনার মাপটা কোথায়, ওনার মাত্রাটা কোথায়, এবং সেখান থেকে আসলে আমাদের কাছে শিক্ষা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা হয়তো আরো দু একজনের কথা শুনবো যদি কেউ চলে আসে, তবে আমার কথাটি আমি একটু বলে রাখতে চাই। আমি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান শুরু করি 1983 সালের জানুয়ারি মাসে, এবং 1983 সালের জানুয়ারি মাসের পরে আমার অনুষ্ঠান করার কারণেই বারবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যেতে হতো এবং বারবার কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড সাইডে যেতে হতো। সেই রকমই কোনো এক সময় আমার সাথে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের পরিচয়, এবং তখন তিনি কৃষি গবেষণায় কাজ করেন এবং তখন থেকে তার সাথে আমার দেখতাম এমন একটা সদা হাস্যময় মানে ব্যক্তি, তার চেহারা দেখলে পরে মনে হতো একদম নিজের একজন মানুষ। অনেক সময় দেখা যায় যে ফিল্ডে কাজ করতে গেলে মানুষের মুখের দিকে তাকিয়ে কার কাছে গেলে আমি ঠিক তথ্যটি পাবো, কার কাছে গেলে আমি ঠিক শেল্টারটি পাবো, এটা অনেক সময় বোঝা যায় না। কিন্তু তাকে দেখলেই আমার কাছে মনে হতো যে ওনার কাছেই মনে হয় তথ্যগুলো মজুত আছে, ওনাকেই আমি পাবো। ওনার সাথে মাঝখানে অনেকদিন কোনো যোগাযোগ ছিল না। পরে একবার যখন 2001 সালে সম্ভবত আমি ফিলিপাইনে গেলাম ধান গবেষণা ইনস্টিটিউটে, এবং তখন অনেক অপরিচিত লোক, অনেক পরিচিত লোক, ডক্টর মাহবুব হোসেনের মতো পরিচিত লোক যেমন ছিল, কিন্তু তার চেহারাটা আমার কাছে খুব কম ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে যেদিন দেখলাম সেদিন মনে হলো যে একটা আপন লোক মনে আমি পেয়ে গেছি, এবং ওনার বাড়িতেই আমরা গিয়েছিলাম সম্ভবত, এবং আমরা রাত্রে খেয়েছিলাম মানে সেইখানে, এই কথাটি আমার মনে আছে। আমরা আমি গিয়েছিলাম, রিয়াজ গিয়েছিল, শাইখ সিরাজ গিয়েছিল, এবং আরো দুই তিনজন আমরা গিয়েছিলাম। পরবর্তীতে উনি যখন নাকি আবার এই ধান গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে দু একটা কার্যক্রম নিয়ে বাংলাদেশে যতবার এসেছেন ততবার তিনি কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং আমরা কিন্তু যোগাযোগের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। পরে উনি যখন আন্তর্জাতিক ধান গবেষণার এই বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসেন তখন মনে হয় যোগাযোগটা তার সাথে আরো বাড়ে, এবং আমরা অনেক জায়গাতে একসাথে ট্যুর করেছি, ট্রাভেল করেছি। আমি এই কথাটি বলতে চাই যে এই জায়গাটিতে আসলে বাংলাদেশে বিজ্ঞানীরা যারা কাজ করেন তারা কিন্তু মানে আসলে অনেক পরিশ্রম করেন, অনেকের ভিতরে অনেক রকমের মেধা থাকে, কিন্তু সামাজিক ভাবে সম্পর্ক তৈরি রাখাটা এবং অন্যদের সাথে ইন্টারাকশনটা, এটা কিন্তু সকলের একরকম থাকে না। উনি কিন্তু এমন একজন মানুষ যিনি গণমাধ্যমের ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতেন, নাগরিক সমাজের সাথে যোগাযোগ রাখতেন, ব্যক্তিগত বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখতেন, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিজের গ্রামের সাথে যোগাযোগটা রাখেন এবং নিজের বাড়ির সাথে। এবং আমরা বলি আমাদের জীবন গড়ে তোলার পিছনে আমাদের একটা ঋণ আছে। এই ঋণটা কেমন? আমি যখন গ্রামের মধ্য দিয়ে স্কুলে যেতাম আমি এভাবেই বলি, তখন কখনো কখনো বৃষ্টির সময় কোনো কোনো মানুষ আমার মাথায় ছাতা ধরেছে, আমি কিন্তু সেই লোকটির চেহারা ভুলে গেছি। কোনো কোনো সময় আমার বইটি কারো বাড়ির উঠানে রেখে আমি কিন্তু বৃষ্টির সময় দাঁড়িয়ে থেকেছি যে বৃষ্টি থামলে যাব, তখন হয়তো কোনো মহিলা আমাকে হয়তো আশ্রয় দিয়েছে, আমি কিন্তু সেই মহিলার মুখ ভুলে গেছি। আমাদের জীবন গড়ে তোলার সময়, আমাদের রাস্তা পার হওয়ার সময়, আমাদের নৌকায় ওঠার সময়, বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত কত মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা শুধুমাত্র মা বাবা সন্তান আত্মীয় স্বজন তাদের কথা মনে রাখি, কিন্তু এই গ্রামীণ মানুষের কতজনের কথা আমরা মনে রাখি? এই মনে রাখা কিন্তু আমাদের দায়ের মধ্যে পড়ে। আমার কাছে মনে হয় যে এই দায়টা কিন্তু সকলের ভেতরে থাকে না, এবং যে কারণে মানবিক যে মূল্যবোধের যে জায়গাটি, মানুষের প্রতি দায়িত্ব পালনের যে জায়গাটি, এটি কিন্তু সকলে একরকম ভাবে অনুভব করেন না। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন হচ্ছে সেই জায়গায় ব্যতিক্রমী মানুষ। তিনি মনে করেন প্রতিটি মানুষের জন্য আমার ঋণ আছে এবং তাদের জন্য আমাকে দায়িত্ব পালন করতে হবে, এবং এই জিনিসটা কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে যাদের কাছ থেকে শিখেছি তার মধ্যে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন অন্যতম। আমার ছোটবেলার সাথে আমি মিলাই যে ওনার ছোটবেলার সাথে উনি হয়তো মিলাতে পারবেন। আমি যে কথাগুলোকে বললাম এই কথাগুলো আসলে আমার নিজে আমি হৃদয় দিয়েই অনুভব করি, এবং সেরকম ভাবে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনের ভেতরে আমি ওই জিনিসটা দেখেছি, কারণ আমি তার গ্রামের বাড়িতে গিয়েছি, আমি তার সেই বিলের চারপাশে আমি ঘুরেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি। তো এই জায়গাটা থেকে বোঝা যায় যে এরকম একটি বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, সেটি কিন্তু আমাদের দেশে খুব কম আছে। আমি এটাও জানি যে আমাদের এই কৃষিবিদরা খুবই কম এক্সপোজড, তারা অনেকের কাছে খুব বেশি প্রকাশিত না। তারা হয়তো বা কৃষি বিজ্ঞানীদের মধ্যে যতখানি প্রকাশিত তারা কিন্তু বাইরের জগতে অনেকখানি প্রকাশিত না, কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষক বলেন, বিজ্ঞানী বলেন, তারা কিন্তু হয়তো সমাজের অন্যান্য জায়গাতেও কিন্তু প্রকাশিত থাকে। যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে শ্রদ্ধা জানাই, আমার ভালোবাসা শ্রদ্ধা তার প্রতি আমার
সশ্রদ্ধ সালাম থাকবে, এবং আমি চাইবো যে আমি যেন আজীবন আজন্ম আমার জন্ম পর্যন্ত আমি যেন এই ভালো মানুষদেরকে সম্মান করতে পারি, ভালোবাসতে পারি। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনাকে অনুরোধ করব আপনার অনুভূতি প্রকাশের জন্য, এবং আমি এরপরে আর কোনো কথা বলবো না, আপনার অনুভূতি প্রকাশের পর আতাউর রহমান মিটন আজকে এই সমস্ত বিষয়গুলোকে একটু কনক্লুড করে শেষ করবেন। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আজকে আপনার প্রতিক্রিয়াটি শোনার জন্য। আজকে আমি আমি আসলে অভিভূত কিভাবে আসলে আমার মনের কথাগুলো প্রকাশ করবো সেটা জানি না। আমার সম্বন্ধে সবচেয়ে আমি মনে করি যে আমার সম্বন্ধে যে ভালোবাসাটা তোমরা প্রকাশ করেছো এটাই সবচেয়ে আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যে এই ভালোবাসার সঙ্গে দোয়া মিশে আছে, এবং আমি আল্লাহ সুবহান তাআলার কাছে মোনাজাত করি যে তোমাদের এই দোয়াটা তোমাদের ভালোবাসাটা তিনি কবুল করুন। এবং আমাকে আসলে বাবলুর কথায় বলতে আমি নিজেও সবসময় আল্লাহ সুবহান তাআলার কাছে বলি আমাকে সুস্থ দীর্ঘ জীবন দান করো, আমাকে শারীরিক মানসিক শক্তি দাও মানুষের জন্য কাজ করার, এটা আমি অন্তত প্রত্যেক দিন একবার হলেও আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাকে সুস্থ দীর্ঘ জীবন দান করো এবং আমাকে শারীরিক মানসিক অর্থনৈতিক ক্ষমতা দাও মানুষের জন্য কাজ করার, আমি সেটা করারই চেষ্টা করি আমার নগণ্য মানুষ হিসেবে। এবং তোমাদের দোয়া আছে দেখেই হয়তো, তোমাদের ভালোবাসাটা আছে দেখেই হয়তো আমাকে আমি এখনো সুস্থ আছি। আল্লাহ সুবহান তাআলা সবাইকে এই নিয়ামত দেন না, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আজকে মিত্রন আমাকে জিজ্ঞাসা করছে স্যার কততম, আমরা কততম বলতে চাই না, উনি সে বলছে, কিন্তু আমার তো বলতে বাধা নাই, আমার কাগজে কলমে হলো 73 আজকে, আর আমার ছোট চাচা আছে, ছোট চাচা আমার তো আসলে বছরে 1 বছরের ছোট, সে দ্বিমত পোষণ করে বললো না তোমার 74 বছর বয়স, মানে 1 বছর আমার যা কাগজে কলম আছে তার চেয়ে 1 বছর বেশি, তোর ফলে আজকে 73 বা 74 কিছু একটা হবে আর কি। তো আল্লাহ সুবহান তাআলার কাছে আজা শুকর যে তোমরা সবাই দোয়া করো, তোমাদের ভালোবাসাটার কারণেই হয়তো মানুষ ইয়ে করে রেখেছে। আমি আমি মানে এটা ঠিক যে রেজাল করুন সিদ্দিকী বলছে কাউকে কাউকে ভুলে গেছি গ্রামের ছোট মানুষটাকে, কিন্তু আমি হয়তো মানে রেজাল করিম সিদ্দিকি তোমাকে ছোট করছি না, কিন্তু আমি আমাকে বলছি যে আমি আসলে আমার ছোটবেলায় আমার গ্রামে যারা আমাকে সাহায্য সহযোগিতা আমি কাউকেই ভুলি নেই, কাউকেই না, কাউকেই না, কাউকেই ভুলি নেই। আমার আমি অনেকের কাছে গল্প করি এখনো, আমার বাবা ছিলেন একজন প্রায় ভূমিহীন কৃষক, খুব অল্প 5-7 বিঘা জমি হয়তো ছিল আর কি, তার সন্তান সন্ততি অনেক। আমি আমার গ্রামের একটা অজপাড়া গায়ে, এখন নয় পাকা রাস্তা দিয়ে রেজাল করিম সিদ্দিকি গেছে, কিন্তু সেখানে ওখান থেকে পাবনা শহরে যেতে গেলেও প্রোগ্রাম করে যাওয়া লাগতো যে পাবনা শহরে যাও কালকে পাবনা যাবো, এরকম গ্রাম অজপাড়া গায়ে বিলের মধ্যে। সেখানকার আমি প্রথম SSC পাস করা, SSC পাস করা এবং মানে আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো হয়েছিল। তো আমার কি মানে কি লেখাপড়া করব কি করব না, মানে আমার বাপের তো কোনো ক্ষমতা নাই আমাকে লেখাপড়া করানো, তো মানে কেউ এই বুদ্ধি দিত সে এইটা করো ওইটা করো নানানটা করো ইত্যাদি করো। আমার ছোট চাচা ছিল, ছোট দাদা বাপের ছোট চাচা, উনি বড় লোক ছিলেন এবং মাতব্বর ছিলেন, 14 গ্রামের 7 গ্রামের মাতব্বর বললে যা বুঝাবেন তাই ছিলেন। উনি সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলায় ঘুমের থেকে উঠে ভোরবেলা এসে ওনার একটা বৈঠকখানা ঘর ছিল, উনি ওখানে বারান্দা চেয়ার টেনে বসতেন, এই মানে বিভিন্ন গ্রামের মানে লোকজন এসে আসতো এর ওই সমস্যা ওর ওই সমস্যা এটা সাহায্য চাই এটা বসতেন। ওনার বাড়িতে তো অনেক ওই কামলা থাকতো, বিশেষ করে একজন আমি এই গল্পটা বলে শেষ করব, ওনার গ্রামে ওনার বাড়িতে কামলা ছিল, কিছু কিছু লোক ছিল বছর বছর হিসেবে থাকতো, এরা মানে স্থায়ী কামলা, তো ওরকম
কামলা হলেও আমরা তো ওই হিসাবে দেখতাম না, গ্রামের মধ্যে আমাদের সবাই মানে আমরা ওনাদেরকে চাচাই বলতাম। ওই এক চাচা জুলমত শেখ, জঙ্গুলে বলে পরিচিত ছিল গ্রামে ডাক নাম। চাচা আমাকে একদিন সকালবেলায় হাত ধরে নিয়ে আয় তোমার সাথে যায়, আমার ছোট দাদাকে বলল এটাকে আপনার নাতি। তো দাদা মুচকি হেসে দিল, তোর সন্দেহ আছে? তাহলে এই ছেলে যে মানে আমাদের গ্রামের মুখ না, আমাদের এলাকার মুখ উজ্জ্বল করছে যে পরীক্ষার ফল দিয়ে ইয়ে করে দিয়ে, এটা আপনি স্বীকার করেন? তা হাসলো, কোনো কথা বললো না, বললো যে এই ছেলে লেখাপড়ার দায়িত্বটা কে নিবে, আপনি ছাড়া কে নিবে, আপনি বলেন। এবং আমাদের সবার ইচ্ছা যে আপনি এই ছেলেকে লেখাপড়া করাবেন। একজন এই গ্রামের কৃষক যে কামলা কেটে খেত, তার ভালোবাসাটা কি করে ভোলা যাবে? দাদা আমাকে অনেক সাহায্য করেছেন, অবশ্যই অনেক সাহায্য করেছেন, আমাকে অনেক অসম্ভব ভালোবাসতেন। সে লোকটার কথাও কোনোদিন ভোলা যাবে না। ওনার নামে আমি আর গ্রামের হাই স্কুলে একটা স্কলারশিপ করেছি, বৃত্তির ব্যবস্থা করেছি, ওখানে আজ 25 বছর ধরে ওখানে বৃত্তি দেয়া হয়। তো ফলে কিন্তু আমি ওই চাচাকেও, যে চাচা আমাকে নিয়ে আমার দাদার কাছে বললো, হয়তো আমার দাদা করতোই কিন্তু কে জানি না, কিন্তু এই লোকটার ভালোবাসাটা কোথার থেকে আমি ভুলে যাবো, কি করে ভুলে যাবো? এই যে আমার গ্রামের, আমার সম্পদই ছিল মানুষের ভালোবাসা, আজকে তোমাদের ভালোবাসা, সবকিছু দিয়ে আসলে আমার সারা জীবনের সাথে। আমার কৃষি গবেষণায় যখন যাই ওখানেও যারা চিনে তাদেরও ভালোবাসাটা বুঝি। ওর ইকো গবেষণা ইনস্টিটিউটে যাই, ওর মহাপরিচালক আমার ছাত্র ছিল, সেখানেও ওরা যে ভালোবাসে সেটা কি করে আমি মানে ভুলে যাবো? বলে সব এইটাই মানুষের জীবনে আমি মনে করি যে একটা বড় বড় সম্পদ, যে তুমি মানুষের ভালোবাসাটা অর্জন করো। আমার আমার দাদা শ্বশুর ওনার একটা কথা আমি সবসময় বলি যে আমার মনের মধ্যে রয়ে যাচ্ছে, উনি আমাকে ছোটবেলায় বলেছিলেন যে জীবনে কখনো কোনো মানুষকে, একটা ফকির হোক ভিক্ষুক হোক, তাকেও ছোট করে দেখবি না, আমাকে তুই করে বলতেন, তার কাছেও দোয়া চাবি, কার তো আল্লাহ কবুল করবে সেটা জানিস না। মানুষকে যদি ভালোবাসতে শিখিস তাহলে তার দাওয়া, তার কাছে দোয়া চাইতে তোর কুণ্ঠাবোধ হবে না। এই কথাগুলো আমার মনের মধ্যে গাঁথে আছে। তো এটা তো এইটা হলো মানে সবচেয়ে আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তো জ্ঞান বুদ্ধি সবকিছু আসলে আল্লাহ দিচ্ছেন, কিন্তু সেইগুলোকে কাজে লাগানো, কাজে না লাগালে সেই জ্ঞান বুদ্ধিটার কোনো কাজ নাই। আমি চেষ্টা করেছি আমার মতো করে কাজ করার, আমি বিশাল একটা কিছু হয়ে যাই নাই, কিন্তু আমি আমার জায়গাটা উৎসস্থল চিন্তা করি, সেখান থেকে চলে আসে, এবং সেই ঋণটা আমার উৎসস্থলে এখন আমি দেবার চেষ্টা করি। আমার গ্রামের মানুষরা হয়তো, তাদেরকে আমি বলি যে আমি এই যে ঢাকা শহর থেকে আমার একবার গেলে অন্তত 8-10 হাজার টাকা কিংবা বেশি টাকাও খরচ হয়ে যায়, এত টাকা খরচ করে আমার গ্রামে যাচ্ছি, প্রত্যেক মাসে একবার দুবার অন্তত যাই, এই টাকাটা খরচ করি কেন খরচ করি? আমি যদি ঘন্টায় বিশ্বব্যাংকে বা কোথাও কনসালটেন্সি দিই, ঘন্টায় আমার কত 1000 টাকা পাবো? কিছুটা না করে তোমাদের জন্য আমি এসে কাজ করতেছি, কিসের জন্য? আমার ঋণ শোধের জন্য, তোমাদের সবার জন্য ঋণ শোধের জন্য। এইটা কালকে একটা রোটারি মিটিং হয়েছিল, ওখানে আমি এই কথাটা বলছি যে আমাদের ঋণ শোধ করার প্রয়োজন। কেউ যদি ভুলে না যাই আমাদের পিছনের ঋণটাকে, এক একজন এক একজনের কাছে, আমরা সমাজের কাছে ব্যক্তির কাছে ঋণই আছে, এই ঋণগুলো শোধ করা দরকার। ফলে আমি ঋণ শোধ করার জন্য চেষ্টা করতেছি। তো তো মানে কে একজন আসছে দেখো তো, শাকিল না কে যেন। তো এইটাই মানে আমি বক্তব্যটা এই জায়গাটাই যে আমরা সবাই যেন মানে নিজেদের নিজেরা যে যত বড়ই আল্লাহ আমাদেরকে করুক না কেন, আমাদের তাকানোর দরকার, যে আমরা খালি উপরের দিকে তাকাবো না, নিচের দিকেও তাকানো দরকার, যে আমাদের জন্য আমাদের মুখ চেয়ে কত লোক বসে আছে, কতজন আমাদের মতো সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, তাদেরকে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব,
আমরা আমি মনে করি যে আমরা সবাই মিলে সেই কাজের মধ্যে আছি, এবং বিসেফ ফাউন্ডেশনে যারা আছে আমি খুবই গর্বিত যে আমরা একসঙ্গে আছি এবং আমাকে কেউ ফেলে দিচ্ছে না। এটাও একটা মানে আমি ভালো সবাইকে বলি, মানুষগুলো এত ভালোবাসে আমাকে, তাদের ভালোবাসাটাকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না, হয়তো আমার অত ক্ষমতা নাই কিন্তু ভালোবাসাটা আছে এটা আমি বুঝতে পারি, আমার অত দক্ষতা নাই কিন্তু তারপরে সবাই ভালোবাসে, এটা আমার কাছে খুবই। তো যাই হোক, আজকে সবার সুন্দর কথাগুলো আমি নাম ধরে সবাইকে বলতে চাই না, আর আমার আমার যে নীলুফার তাসনিম এখনো ওই ঘরে বসে এ করতেছেন, উনি পিছনে কিন্তু সবসময় আছেন, আমাকে যতই বকা করুক না কেন কিন্তু ইভেনচুয়ালি আমাকে সহজ মানে সাহায্য করছেন, মাঝে মধ্যেই আমাকে বকাবকি করে, এটা করলে না কেন, ওটা করলে না কেন, এটা করো নাই কেন, আমাদের দিকে তাকাও নাই কেন, মানে বাচ্চাদের কেমনি করে এত বড় বাচ্চা কত বড় হয়েছে, এত বড় হয়েছে, এত কত বড় হয়েছে দেখে নাই, এটা মানে এগুলা মানুষের মধ্যেই মানুষ বলে থাকেন, কিন্তু যে তিনি বুঝেন যে যে জায়গার থেকে আমি আসছি উঠে সেই জায়গার থেকে আমি যদি এই পরিশ্রম গুলো না করতাম তাহলে হয়তো আল্লাহ সুবহান তাআলা এই জায়গাতে আজকে তোমাদের ভালোবাসাও হয়তো পাইতাম না, চিন্তাই না তোমাদেরকে হয়তো কেউ। স্যারের সাউন্ড কি হয়ে গেল স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার আমার তো মাইক তো ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে। যাই হোক, মানে আমি যেটা বলছিলাম যে তোমাদের সবার দোয়া যেন আমার জন্য থাকে, তোমাদের ভালোবাসায় আমি আসলে খুবই আপ্লুত হয়ে আছি, আমার আমার এই তোমাদের ভালোবাসাটা থেকে আমাকে কখনোই বঞ্চিত করো না, মানে আমার যদি কিছু খারাপ কোনো সময় মনে হয় মনে করো না যে আমি খারাপ উদ্দেশ্য করতেছি, আসলে আই লাভ ইউ অল, তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আমি আমার সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। একদিন শুধু আমি বলতে চাই মিটন, একদিন গল্প করতে চাই মানে আমার জীবনের কথাগুলো নিয়ে, মানে এইগুলো নিয়ে একটু কথা বলতে চাই, অবলা অবলা কথা অনেক কিছু রয়ে গেছে, আজকে শুধু একটা সূত্র করে একটা গল্প বললাম কথার কথায়, কিন্তু অনেক কথা বলা রয়ে গেছে, আমি সেগুলো আসলে সবাইকে বলে যেতে চাই, কিন্তু আমার লেখার কথা বলে কি লিখতে পার লেখা আসলে হয়ে ওঠে না, মনোযোগ বসাইতে পারি না। তবে আমার কাছে একটা পরামর্শ আছে মিটন, আমরা এরকম কোনো কিছু করতে পারি কিনা যে মানে অনুলিখক তৈরি করে আমরা এরকম কিছু কথা অন্তত লিপিবদ্ধ করতে চাই, কারণ এই কথাগুলো তো অডিও রেকর্ডে একসময় থাকবে, একসময় চলে যাবে, কিন্তু যখন নাকি লিখিত এবং মুদ্রিত হবে সেটির কিন্তু একটা জায়গা, এবং স্যার যেহেতু লিখতে পারেন না বা লিখে সেক্ষেত্রে তার কাছ থেকে শুনে শুনে লেখা একটা অনুলিখক যদি জোগাড় করা যায়, কারণ আপনাকে আমি মনে করিয়ে দিই যে অধ্যাপক সাইদুর রহমানের যে বইটি ছাপা হয়েছে সেটি কিন্তু শতভাগ অনুলিখনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, অতএব এরকম কিন্তু মানে অনেক অনুলিখন করেও কিন্তু জীবনের অনেক অকথিত কথা ধরে রাখা যায়, সেটার ক্ষেত্রে আমরা হয়তো ভবিষ্যতে কাউকে খুঁজে বের করতে পারি যিনি করতে পারেন, আর আপনার না বলা কথাগুলো বা অবলা কথাগুলো আমরা শোনার জন্য অপেক্ষা থাকলাম কোনো একদিন। আতাউর রহমান মিটন জি, অনেক অনেক ধন্যবাদ স্যার, পুনরায় আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাই, সকলের মতো আমিও দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি আপনার, এবং আজকে সকলেই আপনার কাছে তাদের হৃদয়ের যে অনুভূতি সেটা ব্যক্ত করেছে, আপনিও আপনার অনুভূতি ব্যক্ত করেছেন, আপনার না বলা কথার কিছুটা আমরা আজকে অন্তত জানতে পারলাম। নিশ্চয়ই রানা ভাই যেটা বলেছেন সেটা আমরা করব, আমাদের ফুলকুমারী আপা একজন ভালো লেখিকা, উনি যদি চান তাহলে অনুলিখনের কাজটা করতে পারেন, আরো অনেকে আছেন, বাবলু ভাই তো আমাদের পাঠশালার একজন শিক্ষার্থী, সুতরাং বাবলু ভাইও এই কাজটা করতে পারেন, 5 বছর পরে দেশে আসার পরে এটা আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে বাবলু ভাই, এই সব খাদ্য খাদ্য যোদ্ধাদের এইসব খাদ্য যোদ্ধাদের কথাগুলো একটু লিখে রাখা, না এটা খুব গুরুত্বপূর্ণ রানা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা খুব ফিল করি, আমি নিজে সামান্য একটু লেখালেখি করি, সুতরাং এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরিফ আজাদ স্যারও লেখালেখি করেন, স্যার অবশ্য নিজেরটাই নিজে লিখছেন, স্যারও একটু অনুলিখন করতে পারেন, আমার মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, আমাদের বিসেফের সঙ্গে জড়িত যে আলোকিত মানুষগুলো আছে তাদেরকে আসলে আমাদের শোনাই দরকার, তাদের না বলা কথাগুলো শোনা দরকার, আমরা একটা শুরু করেছিলাম খাদ্য যোদ্ধাদের কথা, আপনার মনে আছে ঈদের সময় আমরা করছিলাম, তো আমার মনে হয় যে আমাদের
আয়োজনে কখনো কখনো অন্তত সপ্তাহে একদিন এটা হতেই পারে যে খাদ্য যোদ্ধাদের না বলা কথা, এটা একটা শিরোনামে আমাদের প্রোগ্রাম কিন্তু হতে পারে, আমি খুব পক্ষে আছি। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, এটা ফেসবুক লাইভে গেছে, আমাদের দর্শকরা নিশ্চয়ই আমাদের কথা শুনেছেন, শুনবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের বিসেপ পরিবারের সদস্যরা যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বরদী থেকে আমাদের ডক্টর আনিসুর রহমান যুক্ত হয়েছেন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আপনি আমরা তো আসলে একটু কি বলবো ইনফর্মালি স্যারের কাছে তো আমাদের সম্পর্কটা ওরকম আনুষ্ঠানিকতার কিছু নাই, আমরা জাস্ট মনে করলাম আচ্ছা ঠিক আছে একটু স্যারের জন্মদিন আমরা সবাই একটু অনলাইনেই অন্তত মজা করি, তো একটা গান শোনাইলাম স্যারকে, তো আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটাকে বলে হচ্ছে প্রাণের সংযোগ। এই যে প্রাণের সংযোগে আপনি যুক্ত হলেন, বাবলু ভাই যুক্ত হলেন, আমাদের অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন যাকে আমি ভালোবেসে আদর করে এবং শ্রদ্ধা জানিয়ে বলছি ফুলকুমারী, কারণ আজকে ফুলের মতোই তাই এসে যে এসছেন, তো স্যারকে স্যারের জন্য ফুলের শুভেচ্ছা হয়ে, তো আপনাদের সকলকে আমি সত্যি সত্যি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকালকে আমরা আমাদের নিয়মিত লাইভ টক শোতে আসবো, আমার প্রস্তাব হচ্ছে যে চালের দামের উপরে যে নিয়ন্ত্রণহীনতা সরকারের এবং চাল আমদানির যে সিদ্ধান্ত এটা নিয়ে আমরা কথা বলবো কালকে, এটা প্রস্তাব করে রাখলাম স্যার, পরে আমরা একটু গ্রুপে চ্যাট করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ তোমাদের সবাই শুভরাত্রি, শুভ সকাল, জি শুভরাত্রি, শুভরাত্রি, সুস্থ থাকেন, ভালো থাকেন, কালকে কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জাহিদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু বাবিরে কেমনে পাইলেন এই কথা বললেন না, এত ভালো মানুষটা কিভাবে পাইলেন? ওই যে না বলা কথা বলবেন উনি, না বলা কথা তো আমরা শুনবো, ওই পর্ব কেমনে হইলো, আমরা লাইভ থেকে বের হয়ে যান।